মা খাদিজা বাবা জিব্বা লাগায় লাগায় ক্ষত স্থানটা পরিষ্কার করে। আমার মা বোনেরা তোমরা কি জীবনে পারবা স্বামীরে এতটুকু ভালোবাসা দিতে? মা কোন স্ত্রী যদি স্বামীরে একটা রাত্র খুশি করতে পারে খেদমত দিয়ে, ওই স্ত্রী মা খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার নবী খাদিজার লাশটার এইভাবে কোলে লয়ে বাবা যাইতেছে গো বাজান, এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া খাও, আল্লাহ আমার তোমার নাই বাবা। কত যুবক মা কয়া ডাকে আমি ডাকতে পারি না। তোমার চোখের পানি পড়ার আগে রব্বি করিম তোমার মায়ের কবরস্থা মাফ করে দিবে গো বাবা। মা ফাতেমা কি বলে আমার দিকে তাকান, ফাতেমা কাঁদে আর বলে বাবা আমার মাকে জীবনের তরে সোয়া দিলেন, তখনও তো বাবা জানাজার সিস্টেম চালু হয় নাই, নবী আমার খাদিজার সাথে ওয়াদা ছিল আমার কবরে সওয়াল জব শেষ হওয়ার আগে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না। ও বাবা দুনিয়ায় এমন কোন স্ত্রী আসেনি স্বামীর কাছ থেকে এই দাবিটা করে যাইতে পারে গো বাবা। আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখো মা, তার মায়ের জন্য কত কষ্ট। যুবক আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব, যখন খাদিজারে কবরে এইভাবে শোয়া দিয়ে বাবা হেরেমের দিকে মুখটা ঘুরাই দিলেন। হ বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানের সিস্টেম হলো আলাদা। এ যুবক রে ভাই, খাদিজারে শোয়া দিয়ে কবরের মাটিটারে হাতে নিয়ে বলে কবরের মাটি রে, গতকালকে আমার খাদিজা আমারে কত আদর করছে, আমার খাদিজা আমার জীবনের শেষ বিদায় গতকালকে নিছে, আমি কি জানতাম আমার খাদিজা ঠিকই আমারে সাইরা যাবে। অমালি আমার খাদিজারে কবরে কষ্ট দিও না, আমার খাদিজারে জীবনে আমি একটা কাপড়ও কিনে দিতে পারি নাই। বাজান এবার দিলটাকে নরম করে আমার দিকে তাকাও আমিনা বলেন, আমি যখন কাবা ঘরের পাশ দিয়ে তওয়াব করতেছি হুজুরের বড় চাচা আমিনারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বিবি। জি ভাই যান এদিকে আইতো, ভুন আমিনা এদিকে আইতো। বাজান রে পৃথিবীতে কয়েকজন বিশ্ব সুন্দরী ওই জামানায় ছিল, তার ভিতরে মা আমেনা কিন্তু একজন। আমি আর ওয়াজই করুম না, এবার আর একবার কয়ে দেই। ও বাজান মা আমেনা এমন সুন্দরী ছিলেন গো বাবা, আমেনারে যদি কোনো মহিলা একবার দেখত আমেনার কাছ থেকে মহিলাকে সরানো যাইত না। মা আমেনা যদি জীবনে কোনোদিন খাবার খাইবার পর একটা ঢেকুর দিত, ঢেকুর চিনেন? মা আমেনা যদি কোনোদিন একটা ঢেকুর দিত, মা আমেনার ঢেকুরের বাতাসের সাথে বাবা মিসকম্বার গেরান আসতো। আরে মারে মা আমেনা পৃথিবীতে শ্রেষ্ঠ গর্ব সেটা হলো আমেনার গর্ব। এখন দিলটা নরম দেখতে চাই আমার বাজানটা, কি কইছে আপনি জাহান্নামে যাবেন না? আপনি জাহান্নামে যাবেন না, আমি কইলাম ইনশাল্লাহ কেউ জাহান্নামে যাবেন না আপনারা, কেন এত কষ্ট করে এই গরমের ভিতরে বয়ে রয়েছেন। চারিদিকে বাড়ি ঘর কম, এইদিকে যে নারায়ণগঞ্জ, বাম দিকে তাকালে নারায়ণগঞ্জের বাতি দেওয়া যায়, আর এদিকে তো মরুভূমি, সৌদি আরবের মরুভূমি, কিছুই দেখা যায় না, বাত্তি বাত্তিও নাই, দুই সাইডটা পেতনি, যদি পিছনে দিকে আলো জ্বলায় তলে যদি দেখুন যায়, এছাড়া মানুষের কোনো গন্ধও নেই, তার ভিতরে এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে বসে না এটা কাজের গাঁও, মাশাআল্লাহ, তো আমরা একই জায়গার মানুষ ইনশাআল্লাহ বলেন। বাজান রে আমার দিকে তাকান, বিশ্ব নবীর মা বলেন
আমি যখন কুয়ার কাছে যাইতাম পানি উপরে চলে আসতো, আমি যখন রাতের অন্ধকারে চন্দ্রের দিকে তাকাইতাম সন আমার টাটা দিত, আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতাম গো আমি দেখতাম আমার ঘরের ছাদ সরে গেছে, চন্দ্রটা আমাকে আলো দিয়ে বুঝাইতে চাইতো পৃথিবীর শ্রেষ্ঠ আলো তোমার গর্ভে। বাজান্ডে সেই আমেনা এত চেহারার অধিকারী ছিলেন বাবা, আমেনা যদি কোনো ঘরের মধ্যে থাকতেন কোনো বাত্তি লাগতো না। আজকে সেই আমেনা আমার নবীর পেটে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে সালাম আসতাছি। ও বাজান এখানেই শেষ না, আমার নবী যখন দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ বা 8 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ, যেই দিনে আমার নবী দুনিয়া আসলেন আমেনা দেখে আমার গর্ভের থেকে একটা নূরের জ্যোতি জমিনে পড়ল, নূরের জ্যোতি। এবং আমি আমেনা দেখলাম ওই নূরের জ্যোতিতে আমি কেসরা কায়সার রোম পারস্য সব আমি দেখতে পাইলাম, এমন একটা আলো জ্বলল। এ বাজার যে মানুষটা জন্মের পরে যদি সব কিছু দেখা যায় গো বাজার, দুনিয়ার সব আলোকময় যদি ঘরের মধ্যে বসে দেখা যায় তাহলে বুঝিয়া লও ওই মানুষটা কত দামি। বাজান রে আমার নবী যখন জন্ম নিলেন এখন দিলটা নরম, সমস্ত ঘরটা আলো হয়ে গেল, নবীর এই নাকের ছিদ্র দিয়ে এমন একটা আলো বের হলো সারা পৃথিবী আমেনা দেখতে পাইলেন। একটু পরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ঘর ভরে গেছে অন্ধকার, নবী জন্ম নিচ্ছে কিন্তু শুভেচ্ছা দেখে সময়, নবী দুনিয়া এসেই সারা পৃথিবীতে পৌঁছাই দিল তার নূর তার আলো, সারা পৃথিবীর সব জুলুম জুলমাত সব দূর করে দিয়া আল্লাহর কোরআনের রাস কায়েম হবে, ইসলামের সংবিধান কায়েম হবে। এটা নবী জন্মের পরেই দেখায় দিলেন, সব জুলমাত দূর হয়ে গেল। আর আমরা চাই হেডারে বিদায় করে দিতে, এত সহজ না, এত সহজ না, কথা কন নাকে জীবন থাকতে সেটা হতে দিবেন? জোরে বলেন দিবেন? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখায় না মুসলমানের পোলা? ওয়াজের মাঝখানে কোনো আল্লাহর ওলি নাই, মাজাডারে টান করে একটা মারবাত যারা কইব সংবিধান ইসলামী পার্লামেন্টে চলবে না। অগো দেখেন আওয়ামী লীগ করলে করতে পারে, বিএনপি করলে করতে পারে, যেটা দল মনে চায় করতে পারে, ইসলাম নিয়ে ভণ্ডামি করলে তার ছাড়বো না। কি একমত কিনা? চাষা দাড়ি ফাঁকা চাষারা মরে তো যাবেনি, একটা বেশ কি দিয়ে মরে যান গা, যারা কয় এটা রাখতে দিবে না, আরে রাখতে দিবি না মানে আতা ডাইম নে কাঁচাবেন দিবি না মানে, কথা কন না কেন? ঠিকঠাক আছে তো? ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। রেডি? আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? নবী যখন আসলেন সারা দুনিয়া আলো হয়ে গেল, আমি না ঘরের মধ্যে দুনিয়া দেখলেন, এটা আমেনার কেডিট না, আমার নবীর নূরের জ্যোতিতে দেখলেন, একটু পরে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। আমেনা আমার নবীরে ধরতে যায়, ধরতে পারে না, নবীরে কে জানে কোলে লইছে, কারণ আমেনার ডেলিভারি হওয়ার সময় 4 জন মহিলা জান্নাত থেকে আসছিল। এক নম্বরে মা হাওয়া, হাজেরা, মারিয়াম, আসিয়া, এই 4 জন মহিলা একজনের কোল থেকে আর একজনে নেয়। আমেনা বলে তোমরা কারা রে? বলে আমাকে চিনবেন না, আমরা জান্নাত দিয়েছি, আপনার ছেলের দুনিয়া শ্রেষ্ঠ মহামানব ওনার ওয়েলকাম জানাবার জন্য আইসি। আমেনা তখন বয়ে বয়ে গুনগুন করে কান্দে, এখন আপনিও কান্দবেন। আমেনা কেন কান্দে? যে আমার ছেলে দুনিয়া আসার পরে জান্নাত থেকে মহিলারা তারে কোলে লয়, হালাকি জন্মের পরে যেই বাবা তারে কোলে নেওয়ার কথা সেই বাবা নেই। মোহাম্মদের বাবা নাই,
জন্মের পরে বাবাই কোলে নাই দাদাই কোলে নাই দাদার কোলে ঠিকই যাবে বাবার কোলে যাইতে বললো না মজন্ডা আমিনা যখন বিনায়া বিনায়া কান্দে আমিনা চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাওয়া আমিনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাজেরা বারবার কবলে চুম্বন করে বলে আপনি কষ্ট পাবেন বিদায় আমরা আসলাম তারপরও আপনি কাঁদেন আমিনা আপনার মতো দামি মহিলা আর জীবনে হয় না মুহাম্মাদের ইচ্ছা করলে আমি হাজেরার পেটে আল্লাহ দিতে পারতেন ঠিক না বেটি কারণ মুহাম্মাদের জন্ম আমার ইসমাইলের বংশধারায় কারণ আমার নবীর বংশের ধারা কিন্তু ইসমাইল নবী ইসমাইল থেকে আর ইসহাক মা সায়রার সন্তান সায়রার ঔরাস হলো বনী ইসরায়েলের নবীরা আর আমার নবীর ঔরাস হলো ইসমাইলের থেকে রক্ত ধারা এই জন্য হাজেরা আসছে আমার নবীকে ওয়েলকাম জানাইতে আপনার খারাপ লাগতেছে আর মাত্র দশটা মিনিট বাজান দিন দিবিন টাইমে মা হাজেরা বলেন আপনি কাইন্দেন না ইচ্ছা করলে আপনার সন্তানরে হাওয়ার গর্ভে দিতে পারতেন ইচ্ছা করলে আমার গর্ভে দিতে পারতেন ইচ্ছা করলে মারিয়ামের গর্ভে আসিয়ার গর্ভে দিতে পারতেন কেন দিলেন না গো এই জন্য দেয় নাই আল্লাহ আপনার গর্ভটাকে ছাটাই বাছাই করে আল্লাহ চয়েস করেছে আপনি কি জানেন আপনার সন্তান চন্দ্রের দিকে আঙ্গুল উঁচা করলে দুখণ্ডিত হয়ে যাবে আপনি কি জানেন আপনার সন্তান এক কুলি পানি নিয়ে যদি কোনো নদীতেও সারিয়া দেয় নদীর পানি ঘেরানো হয়ে যাবে আপনি কি জানেন আপনার সন্তান যদি কোনো বন্দা বকরির অলানে হাত দেয় বকরির দুধে ভরপুর হয়ে যাবে আপনার সন্তান যদি কোনো খেজুর গাছের বাগানে ঢুকে ওই খেজুর গাছে ফল না হইলো ধরবে আমি না এই প্রশংসাগুলো শুই না বাবা হতবাক হয়ে গেলেন ও বাজান যার প্রশংসা এত জন্মের পরে হয় আজকে নবুয়াত প্রাপ্তির পরে কোরআনের কথা বলার কারণে আজকে তার নিজের আপন চাষি রাস্তায় কাটা বিছাইয়া দেয় মনে আছে বাজান রে কাটাটা বিছাইয়া দেয় হঠাৎ করে আমার নবী একদিন পায়ের মধ্যে আঘাত খাইলো রক্তগুলা ফেলকি দিয়া বের হয়ে গেছে আবুল আহাবারি বিবি উম্মে জামিল হাতে তালু দিয়া কয় কি আনন্দ লাগতাছে আমার নবী আস্তে করে চাচির সামনে যাইয়া রুমাল দিয়া চোখ মুছে আর বলে চাচি গো আমি তো জানি আপনি আমার নাবালক অবস্থায় কত কোলে নিছেন আমার মা এতেকালের পরে আপনি আমার কত আদর করছেন গো চাচি আজকে আমি কালেমার কথা কোরআনের কথা বলার কারণে আপনি আমি মরিয়া যাই এইটা চান আবুল আহাবের বিবি উম্মে জামিল বলে হ্যাঁ তুমি মরিয়া যাও আমি চাই এ যুবক বাইরা রে আমার নবী তখন আরো বেশি বেশি করে কান্দে আমার নবী বলে ফেললেন মা আমিনা তুমি বেঁচে থাকলে মা কোনদিন আমার চাচিরা আমার বিরোধিতা করতে পারতো না বাজান রে উম্মে জামিলের অত্যাচারে নবী সহ্য করতে পারলেন না নবী কয়েকদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর নামাজ পড়ে মা খাদিজা জিজ্ঞেস করে নবীজি আপনি কেন ঘরের বাইরে যান না খাদিজা রে আমি কাবা ঘরের সামনে সারা নামাজ পড়লে টেস্ট লাগে না কিন্তু আমার চাষি আমার রাস্তায় কাটা গেড়ে দেয় আমার চাষি লোহার পেরাক গেড়ে দেয় আমার পাউটা ফুটা হয়ে গেলে চাষি আনন্দ উল্লাস করে খাদিজা আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি বিদায় আমি যাই না মা খাদিজা বাবা জিব্বা লাগায় লাগায় ওই ক্ষত স্থানটা পরিষ্কার করে আমার মা বোনেরা তোমরা কি জীবনে পারবা স্বামীরে এতটুকু ভালোবাসা দিতে গো মা কোন স্ত্রী যদি স্বামীরে একটা রাত্র খুশি করতে পারে খেদমত দিয়ে ওই স্ত্রী মা খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে এ যুবক বাইরা রে
বিবাহ করবা জাত দেইখা বিবাহ করবা শাশুড়ি দেইখা আজাদ কুজাদ ঘরে আনিও না শাশুড়ির মাইয়াটা তোমারে ভাগায়া ওই বীরবাগুন নিয়ে বাড়ি উঠাইব কথা কও শাশুড়ির মাইয়েরা খুব করা রে ভাই আমার দিকে তাকাও সন্তানটারে মা পালে কলিজা দিয়া এদিক ঘুরাও না একটু কলিজা দিয়া মা সন্তানটা লালন পালন করে ঠিক না বে ঠিক সেই মায়েরে কান্দাইয়া মগা বিদার যায়া টাকা পয়সা কামাইয়া মা বাপরে দেয় কপালে লাত্তি দিয়ে কথা কন আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না আছে বাপ নিজের জমি বেইসা মগারে পাঠাইছে বিদেশে ইটালি অথবা পাঠাইছে কুয়েত অথবা পাঠাইছে দুবাই পাঁচ বছর থাইকে আইয়া টাকা পয়সা কামাইয়া মাল পানি কিছু কামাইয়া আইয়া বাপ রে কয় তুমি কি বুঝো তুমি যা পয়সা দিছিল আর রিটার্ন দিছি না হে মগার ভ মগা তুই পাঁচ বছর আগে ওই জমির দাম যা আসিল পাঁচ বছর পরে ওই ভ্যালু আছে সোনা হয়ে গেছে গা তো তুই কি দিছো পাঁচ লাখ টাকা দিয়ে তোরে পাঠাইছে জমি বেইছে ওই পাঁচ লাখ টাকা যদি থাকতো ওই জমিটা এখন ব্যস্ত তো বিশ লাখ তো তুই আড়াই লাখ দিয়ে কি দিয়ে দিছো শুনি হারামি বাপ পার হে কথা কও না কে আবার কই দিস না কি দিস লাউ তোর কপালে জুতার বাড়ি যারা মা বাপরে কান দেয় কথা কর না কে এমন যুবে কেন আসেনি আরে নাই কয় আসে আসে আন্তাজে কয় ওরা ওয়াশ শুনতে আহে না ওই মগা ওয়াশ শুনতে আইনি ও জানে জানে গেলে হুজুর আমারে ধরবো এই হুজুর মা ভক্ত ধরবো একবারে আমি যা কামাই আইছি এগুলো লয়ে নিবো আমার কাছ থেকে আবার হের বউ কয়ে দেয় যায়ও না ওইসে ওয়াজ মাস বেশি শোনার দরকার নাই হুজুর কবিতার দুই নম্বরই আছে ওর সাসির করে সাসির তোরে কুত্তা মার কান ফিডেন ফিডাবে খালি মরিয়া দেখ কেমন লাগে কিছু মগি মার্কে মহিলা আছে স্বামীরে নামাজ পড়তে যেতে চায় না রোজা রাখতে দিতে চায় না আরে ওয়াজ শুনতে যাই দিতে না এমন কি জুমার দিন পাঠা কয় যে হানে খুদবার আজান হইছে এখন যাও খবরদার নামাজটা পড়ে চিত করে কাট করে এবার বা তাড়াতাড়ি কাইক কিন্তু জোরে দিও পোলা ধরতে ভাইয়া হায় হায় রে কথা কন না কে হালাকে দুইজন হুইয়া কাই তুইয়া এ রে সারা দিন ইন্ডিয়ান সিরিয়াল দেহে তুমি আমার এটা কেমনে বুঝলো ভালোই বুঝো দেখা দিছে সোজা সোজা আমার দিকে তাকান এই জমিনের মালিক কে উম্মে জামিল আমার নবীর চাষি এই মগি বিটিটা কি করতে জানেননি আমার নবীর পাওটা যখনই হয়ে যাইতো ছিদ্র হইলে নবী যে যেদিন আসতে পারতেন না মা খাদিজা জিজ্ঞেস করতেন নবী যাবেন না আজকে মসজিদে বাই তুললে না রে খাদিজা মনের ভিতরে অশান্তি জামু না মা খাদিজা বলতেন হুজুর আপনার কোন কোন জায়গায় ব্যথা আছে আপনার ব্যথাগুলো আমারে দেন আর আমার ব্যথা সারা বডিটা আপনি নেন স্ত্রী কারে কয় রে ভাই আর আমাগো স্ত্রীরা কি করে জানেনি আমাগো স্ত্রীরা ভালোবাসে বালিশি হইয়া কত সুন্দর কুটকুট করে কত কয় হনস কেতরের বাপ ও কেতরের বাপ ঘুমাই শুনি না এটা কাজ করো কি আর কিছু দিও না তোমার অন্য ভাইরা তোমার মা বাপরে দেয় না তুমি খালি গিলাও তুমি খালি গিলাও তারপর তোমারও বদনাম আমারও বদনাম কথা কর না কে ও সাসি তুমি যে তোমার স্বামীর এইভাবে তার মা বাবার বদনাম বলে মা বাপ থেকে ডিভাইডেড করে ফেললা তুমি মনে রেখো তোমার সন্তানটাও তোমার কাছ থেকে তোমার স্বামীটারে লয়ে যাইব তখন তুমি মাথা বলের সাথে বাইরে আবার কইবে আয়রে কপাল মন্দ আমার তখন চোখ ছিল ছিলাম আমি অন্ধ কথা কন না কে খারাপ লাগতেছে পাঁচ মিনিট ঘন্টা এদিকে তাকান মুসলমানের পোলা মা বাবার সাথে কষ্ট দেয়া যাবে জোরে গা কষ্ট দেয়া যাবে না তো ইনশাল্লাহ বলেন মা বাপরে খুশি করে যাবেন জান্নাতটা ফকফক হয়ে যাবে কবরটা নুরে নুরান্বিত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে দেন স্ত্রী কারে কয় স্ত্রী আস্তে করে বলে আল্লাহ আমার স্বামীর ব্যথা না আমারে দিয়ে দাও আর আমার সুখটা তারে দিয়ে দাও আমার নবী বলে খাদিজা তুমি আমার এত ভালোবাসো হুজুর আপনি যদি চান আমার এই কলিজাটা চাকু দিয়ে ফাইরা প্লেটের মধ্যে ভুনা করে আপনারে দিয়ে দেবো
বাজান স্ত্রীর ভালোবাসাটা কিন্তু স্বামীর জন্য এক নম্বর ঔষধ দেখবেন স্বামী স্ত্রী স্বামী যদি হাড়ের রোগী হয় আর বউ যদি তারে থুই আরাক ঘরে ঘুমায় ওই বেটা দুই দিন পরে এমনি মরে যাবগা ওই বুড়ি টেনশনে কথা ঠিক না বেটি যে এত কষ্ট করছে গরু বলছে আর এ জমি বেছে বেছে বিল্ডিং করছেন আমার বউ আরাক রুমে ঘুমায় আর আমি এনে কোরা দিয়ে হয়ে থাই মরে গেলেও কেউ দেখার নাই এই জন্য খবরদার গো মা স্বামীর মনে দুঃখ দিয়ে জাহান্নামে যাইয়েন না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করুক সরকার না আমিন ও বাবা মা খাদিজার লেগে লবি কেন কানতেন আজকে সাতটা কারণে কানতেন বলবো বলবো বলি আমার নবীর থেকে খাদিজা 15 বছরের বড় কয় বছর পিছনে লার একবারও কয় নাই ভাই কও তোমাকে ভাব দূরে দর্শি কও না কত এমন একটা মা যেই মায়ের পেটে জন্ম নিছে ফাতেমার মতো মা কি মনে করলেন আপনি যেই মহিলার গর্ভে জন্ম নিছে জাইনাবের মতো মা আল্লাহু আকবার বলা যেই মায়ের গর্ভে জন্ম নিছে আমার নবীর কলিজার টুকরা উম্মে কুলসুম যার স্বামী ছিল মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক ওসমান গনি তাকা নাই দিকে এই বাচ্চাই মা খাদিজারে নবী কেন ভালোবাসতেন চারটা কারণ এক নম্বরে মা খাদিজাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বাজান রে মা খাদিজা ইন্তেকালের সময় বিশ্ব নবীর কাছে একটা দরখাস্ত রাখলেন নবীজি আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই কয় না ও নবীজি আপনি আমার একটা জিনিস দিবেন কি নবী আমি মনে আজকে চলে যাব চলে যাবেন কি টিকিট আসছে হ্যাঁ আমার চোখের সামনে এমন এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে কোনো দেই নাই বাজার মৃত্যুর 40 দিন আগে আজরাইল আপনারা বিভিন্ন সুরাতে দেখবেন বাবা আমিও দেখবো আপনিও দেখবেন নবীর বিবিরাও দেখছে আমার নবীও দেখছে আজরাইলকে বিভিন্ন সুরাতে আপনি দেখবেন এই দেখবেন আপনার ঘরের কোনায় বিশাল বড় একটা লোক খাড়া রয়েছে এই দেখবেন সাদের উপর কে জানি হাঁটে এই দেখবেন বিড়ালের মতো লাফ দিয়ে জানলা থেকে ওই জানলায় যায় আপনার ভয় লাগবে এটা আজরাইল আল্লাহু আকবার বলতে পারেন না আজরাইলকে আমার নবী বারবার দেখেছেন মৃত্যুর 40 দিন আগে বিভিন্ন কোয়ালিটিতে দেখছেন মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমার নবীর এটা আপনারও থাকবে বিশ্ব নবীরে ছিল দুনিয়া সব নবী আজরাইলকে দেখছে তো খাদিজা বলে আমার চোখের সামনে এমন এমন কিছু লোক দেখি স্বপ্নে দেখি যে যাদেরকে দেখলে আমার ভয় লাগে আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেখে খাদিজা আমি আর তোরে রাখতে পারলাম না এমন আলামত রে খাদিজা এটা না থাকার আলামত বিশা পাসপোর্ট ওকে বিমান এসে যাবে আজরাইলের বিমান তুই চলে যাবি নবী গো আমি যাইবার আগে একটা জিনিস আপনার কাছে চাই এক নাম্বার আপনি যেই জামাটা গায়ে দিয়ে এখন আমার রুমের মধ্যে আছেন এই জামাটা আমারে দিবেন কেন এই জামাটা দিয়ে আপনি আমারে কবরে শোয়াইবেন হুজুর আপনার মাথায় যে পাগড়িটা এখন বাঁধা আছে এই পাগড়িটা ঘামে ভিজে গেছে এই পাগড়িটা আপনি না ধুয়ে আপনি আমারে কাফন বানিয়ে দিবেন হুজুর আপনার মাথার মধ্যে যে এক লাখটা রুমাল আছে এই সাদা রুমালটা দিয়ে আপনি আমার সিনা বাঁধিয়ে দিবেন নবী আপনার যে মেসাকটা আছে গো নবী এই মেসাক দিয়ে আমার একটু দাঁত মাজতে দিবেন হুজুর আপনার তো মনে আছে কিনা জানি না আপনি যেদিন জন্ম নিলেন গো নবী সারা মক্কার মহিলার আপনারে দেখার জন্য পাগল আমি খাদিজাও গেছিলাম আপনার এক নজর দেখার লাগিয়া মক্কার মহিলারা কেউ আপনারে কোলে নিতে সাহস পায় নাই আমি না কারো কোলে আপনারে দেয় নাই আমি যখন আপনার বাবার মায়ের ঘরের সামনে গেলাম গো নবী আমার বয়স তখন 15 বছর আপনার বয়স মাত্র তখন 60 দিন আপনার মা আমারে কোলের থেকে ট্রান্সফার করে আমার কোলে তুলে দিয়ে বলল আপনি আমার ছেলেটার একটু আদর করে দেন হুজুর আপনার মা কিন্তু আমার চাইতে 2 বছরের বয়সে ছোট ছিল শাশুড়ি বর্মার চাইতে বয়স কম এ বাজান এখন দিলটা নরম করে দিবেন আমিনার বয়স 13 থেকে 14 আর খাদিজার বয়স 15 পার হয়ে 16 কি 17 মারহাবা বলেন
17 বছরের খাদিজা আমার নবীর এইভাবে কোলে নিয়ে বাবা যখন সুমা দিলেন সেদিন থেকে মা খাদিজার মধ্যে গালের মধ্যে শরীরের মধ্যে মিশকাম্বারে ঘেরান শুরু হয়ে গেছে সেদিনই আমার নবীরে কোলে নিয়ে খাদিজা একটাবার কাঁদছিলেন চোখের পানি ফেলাইয়া সেই কান্নাটা হলো এই আরে মক্কার মানুষগুলি মোহাম্মদ ভাইয়ের কপাল কতই যে খারাপ মক্কার এত বাপ বেটারা কত মারা মোহাম্মদকে দেখার জন্য আসছে হালাকে যে দেখলে বেশি খুশি হইতো আজকে সে নাই মোহাম্মদের বাবা নাই এই কথা শুনে আমিনাও কান্দে তখন খাদিজা আমার নবীরে বলতেছিলেন নবীজি আপনার মা আমার এই কথাটা শুনে কান্দতেছিলেন আপনার দাদা পিছনের থেকে এসে বলছিল খবরদার খবরদার আমার নাতির বাবা নাই এই কথাটা কেউ তার কানের কাছে বলবে না আমার নাতির যদি কেউ বলে তার বাবা নাই আমি কিন্তু আব্দুল মুত্তালিব সহ্য করতে পারুম না এ যুবক বাইরে রে শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই মা খাদিজাকে হুজুর এই জন্য ভালোবাসতেন নবীর অনেক আদর করছেন বাবা দুই নাম্বার কারণ আমার নবী যখন কোরআন শরীফ নাজিল হবে নবী নবুয়াত প্রাপ্তি হবেন হীরা পর্বতে বাবা সেই 5,500 ফিট উপরে যাই আমার নবী কোরআন নাজিল হওয়ার আগে ধ্যানমগ্নে থাকতেন এই মহিলাটা তিন বেলা নবীর জন্য ঠান্ডা পানি এবং গরমকালে ঠান্ডা পানি ঠান্ডাকালে গরম পানি বাজান এবং পোশাক লইয়া নবীকে তিন বেলা খাবার লই 5,500 ফিট উপরে উঠত আর 10 কেজি পানি পিঠের সাথে বাঁধি এই মহিলাটা ওই পাহাড়ে উঠত আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা রে খাদিজা তুমি এত কাপড় চোপড় লইয়া আমার কাছে তিন বেলা খাবার নিয়ে আসো তুমি আমার মধ্যে কি পেয়েছো আমার নবী উত্তরে বলছেন খাদিজা রে বলো তুমি কেন আমার জন্য তিন বেলা খাবার নিয়ে আসো মা খাদিজা বলে নবীজি আল্লাহ পাক আপনার এই পাহাড়ে ধ্যানমগ্নে থাকতে বলেছেন আমার বিশ্বাস আপনি নবী হয়ে যাবেন নবুয়ত প্রাপ্তির আগে আমি আপনার জান দিয়ে যদি একটাবার ভালোবাসতে পারি আপনার যদি জান দিয়ে একটা দিন ভালোবাসতে পারি কিয়ামতের মাঠে আমার কষ্ট হবে না মেজান্ডে তিন বেলা খাবার লয়া মা খাদিজা ওই পাহাড়ে উঠত ও হাদিসা বাজান্ড আল্লাহ পাক তো কতবার ওই পাহাড়টা দেখার সুযোগ দিয়ে ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখন নূরের সুতিতে ফোকাস মারে বাবা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের একটা বার হলো ওই পাহাড়টা দেখার সুযোগ দেয় বাবাই জাবালে নূরের কাছে দাঁড়াইলে যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হইছে বাবা ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখনো পাহাড়টা বলতে চায় ও নবীর উম্মত গুলো কোন জায়গায় দাঁড়াইছো জানলে তোমার নবী এই পাহাড়ে 40 দিন পর্যন্ত ছিল তার বিবি কদম লাগায় এই পাহাড়ে উঠত আল্লাহ যাদের চোখে পানি ওই পাহাড়টা দেখাইবার আগে কবর নিও বেজন্ডে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই কিয়ামতের মাঠ কিয়ামত কায়েম হওয়ার আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে গো বাবা এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে বাবা আমার নবী পাহাড়ের গুহায় বসে থাকতেন মা খাদিজা 8-10 কেজি পানি খাবার লইয়া তিন বেলায় পাহাড়ে উঠত আজকে আমার নবীর কাছে বলে নবী গো আমি যদি জীবনে একটাবার আপনারে খুশি করতে পারি ওই খুশির আনন্দের চিত্র ওসিলায় আপনি আমার আপনার গায়ের জামাটা দিবেন আমি যখন মারা যাব নবী
আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন বেজান মা খাদিজা যখন ইন্তেকাল করলেন আমার নবী নিজে খাদিজারে কোলে নিলেন কোলে লয়ে বাবা জীবনের শেষ বিদায় দাও আমার নবীর আমার নবীর জামাটা খাদিজারে গায়ে দেয়াইলেন বাবা নবীর চাদরটা দিয়ে এইভাবে কাফন বানাইলেন আমার দিকে তাকা ওরে ও ভাইরা এইরকম একটা কাফন যখন বানায় দিছে অবাজান মা খাদিজারে যখন মাকামে হুজুন খাদিজার বাড়ির পিছনেই কিন্তু বাবা সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান আমার নবীকে এইভাবে খাদিজা এইভাবে পায়ের কাছে মাতার কাছে বান্ধন দিয়ে যখন নবী কোলে করিয়া কবরস্থানে লয়ে যায় আসমান কাঁদে জমিন কাঁদে গো বাবা পিছনে চারটা মেয়ে কাঁদে আর বলে আব্বু আজ থেকে আমাদের আর কি রইল না গো আব্বু বাবা এই মক্কায় তুমি যখন মায়ের খেয়ে আসতা তোমার চাষি তোমার পায়ের নিচে কাটা ভিজাই দিত বাবা তুমি মায়ের কাছে আসতা মা তোমার এই ক্ষত স্থানে জিব্বা লাগাইয়া পরিষ্কার করে দিত বাবা আজকে আমার মা তোমার আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেল আমার নবী খাদিজার লাশটার এইভাবে কোলে লয়া বাবা যাইতেছে গো বাজান এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া কও আল্লাহ আমার তোমার নাই বাবা কত যুবক মা কয়া ডাকে আমি ডাকতে পাই না তোমার চোখের পানি পড়ার আগেই রব্বি করিম তোমার মায়ের কবরস্থান মাফ করে দিবে গো বাবা মা ফাতেমা কি বলে আমার দিকে তাকান ফাতেমা কাঁদে আর বলে বাবা আমার মাকে জীবনের তরে শোয়া দিলেন তখনও তো বাবা জানাজার সিস্টেম চালু হয় নাই নবী আমার খাদিজার সাথে ওয়াদা ছিল আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না ও বাবা দুনিয়ায় এমন কোনো স্ত্রী আসেনি স্বামীর কাছ থেকে এই দাবিটা করে যাইতে পারে গো বাবা আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখো মা তার মায়ের জন্য কত কষ্ট যুবক আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব যখন খাদিজারে কবরে এইভাবে শোয়া দিয়ে বাবা হেরেমের দিকে মুখটা ঘুরাইয়া দিলেন হ বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানের সিস্টেম হলো আলাদা এ যুবক রে ভাই খাদিজারে শোয়া দিয়ে কবরের মাটি ডারে হাতে নিয়ে বলে কবরের মাটি রে গতকালকে আমার খাদিজা আমারে কত আদর করছে আমার খাদিজা আমার জীবনের শেষ বিদায় গতকালকে নিছে আমি কি জানতাম আমার খাদিজা ঠিকই আমার সাইরা যাবে অমালি আমার খাদিজারে কবরে কষ্ট দিও না আমার খাদিজারে জীবনে আমি একটা কাপড়ও কিনে দিতে পারি নাই আমার খাদিজারে জীবনে একটু প্রাণ খুলে একটা জিনিস খাওয়াইতে পারি নাই আল্লাহ আমার খাদিজা শুধু আমার ঘরে আসিয়া কষ্ট আর কষ্টই করছে হালাকে খাদিজা কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দান করে দিছে খাদিজা একটা থ্রি পিস যদি আজকে পড়তো এক মাসের ভিতরে পড়ার সুযোগ পাইতো না আমার সাথে বিবাহ হওয়ার আগে আগের স্বামীদের ঘরে 250 বরির উপরে স্বর্ণ ছিল খাদিজার সব স্বর্ণগুলো দান করে দিল অন্তত 250-এর উপরে রেশমের চাদর ছিল সবগুলা দান করে দিল খাদিজার ঘরের ভিতরে স্বর্ণের প্লেট গ্লাস ছিল অনেক সব দান করে দিল আমার খাদিজা একটা কাপড় দুই টুকরা করে পরত আমার ঘরে আসি আমার খাদিজা এত কষ্ট করল এই খাদিজারে তুমি কষ্ট দিও না গোমালি
আমার আল্লাহর পক্ষ থেকে ভজন আওয়াজ আসতাছে, নবী গতকালকে আপনার কোলের মধ্যে ছিল, আমার দোস্তানিকে আজকে আমার কোলে তুলে নিলাম, আমার দোস্তানির কবরে কোনো কষ্ট হবে না গো দোস্ত, যান আপনি যান। এই জন্য আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলবো, মা খাদিজার মতো ভালোবাসা আমরা দিতে পারবো না, খাদিজার মতো নবীরে ভালোবাসা আমাদের বিবিরা দিতে পারবে না, অন্তত যতটুকু পারি দিয়া জন জন কবরে যাবো ইনশা ইনশা। তাহলে আমার সাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ বলেছে কয়েকটা কাজ করবা, এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। কে কে পড়বেন? তো আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা, এ হাত তুলে দেখান, নামাজ পড়বেন তো পাঁচ ওয়াক্ত, নামান হাত বাবা। আর একটা কাজ করবেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠগাইয়েন না, কারো জমি জবরদখল করে খাইয়েন না। যদি এক বিঘা জায়গা আপনি জোর করে খান, এই স্বার্থবক জমিন আপনার গলায় আল্লাহ তাবিজ বাড়াই দিয়ে লটকাই দিব। আপনার কোনো বাপ নাই ওই তাবিজ খুলতে পারবো, এটা আপনার মসজিদের হুজুরের তাবিজ না যে টান দিলি ছিঁড়বো, এটা আমার আল্লাহর দেয়া তাবিজ। এবং আল্লাহর রসুল বলেছেন বুখারী হাদিস, এই স্বার্থবক জমিন এক বিঘের জায়গা যদি করো জোর করে খান, গলায় তাবিজ বাইন্ধে দিব আল্লাহ, জাহান্নামের ভিতরে হাঁটতে হইব সান্দু চাষা। অতএব কারো জমি জগর দখল করলে খাবেন না, ইনশাল্লাহ বলেন। এ ভাই এ এ এখন তুমি কই যাও, খাইছো নি তুমি মনে হয়? খাইছো কারো জায়গা জোগা মাইরা বয়, আল্লাহ কবুল করেন জোর করে আমিন। দুই নম্বরে কাউরে ঠকাবেন না, কারো জমি দখল করে খাবেন না, ইনশাল্লাহ বলেন। তিন নম্বরে একটা কাজ কম যুব গাই, মাত্র পাঁচটা মিনিট তুই আমার লাগে বন্ধুত্ব করবি, আমি যদি জান্নাতে যাই আমরা একসাথে যাব। ও বাবা, আমার মায়ের ওসিয়াত ছিল একটা মসজিদ করে, যে বিপ্লবী ভাই বললো না, বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো আলেম আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে নাই। এই কদম তুলি চৌরাস্তায় বাবুদের কদম তুলি, এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গাটা কিনছি আলহামদুলিল্লাহ বলেন, আমি বিশ পয়সাও কারো কাছ থেকে নেই নাই, এই পর্যন্ত আমার চলে গেছে এক কোটি তিরিশ লাখ, তাহলে আড়াই কোটি টাকার উপর এই পর্যন্ত আমার চলে গেছে, তিনতলার পিলার উঠছে, নিচতলার টাইলস চলতাস, কারো কাছ থেকে একটা টাকা চাই নেই। তবে প্রতিদিন মাহফিল আমার বাইরে হাজার হাজার টাকা দেয়, গতকালকে যে সভাপতি ছিল উনি আমার হাতের মধ্যে টাকা দিয়ে দোয়া চায়, প্রথমেই পাঁচশো টাকা দিয়েছে, হুজুর আমার জন্ম দক্ষিণী মা নাই, আপনি আমার ওয়াজ আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনছি, আর রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদে টাকা দিল অথবা মসজিদ বানাই দিল, বাইতান ফিল জান্না, আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দেবে। আর এই মসজিদ বানাবার পিছনে একটা কারণ আছে, আমার মা আমাকে বলছিল ওই গোপালগঞ্জের জমিনে বসে, যে ইলিয়াস রে আমি তো তখন ছাত্র, তুই যদি কোনোদিন টাকার মালিশ খস একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা। বাজান, আমি আমার বাবা মারে একটা পানের খিলিও খাওয়াইতে পারি নাই, আমি আমার মাকে জান্নাতে খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর ঘর আমি করতেছি, আমি পাঁচতলা মসজিদ করে যেন কবরে যেতে পারি, যেরকম আমিন। আর আমার মাদ্রাসা চালাই, কেউ দিলে নেই নইলে নেই না, প্রতি মাসে আমার আড়াই লাখ তিন লাখ টাকা আমার মাদ্রাসার এতিমখানায় খরচ, আমি কারোর কাছ থেকে একটা টাকা কালেকশন করি না। যদি কেউ বলে হুজুর আপনার এতিমদেরকে আমি পাঁচশো টাকা দিলাম, এক বস্তা চাউল দিলাম, আমার মা বাইচা থাকলে কাইতো, তলে নেই কারো কাছে এক টাকা চাই নেই না, আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার মসজিদে সিমেন্ট লাগবে বেড়ে পাঁচশো বস্তার উপরে, সিমেন্ট টাইলস লাগতেছে নিচতলা দোতলা, আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছে এক টাকা আমি চাই না, শুধু দোয়া চাই। আমার মা যে ওসিয়াত করছিল, আমি দোয়া করে যাই আপনারও এক একটা মসজিদ করে কবরে যান, এক বিঘে জায়গা বেশ একটা মসজিদ করে কবরে যান। এ হিরঞ্চি গাঞ্জা খোর পোলার লেগে জায়গা জমি রাইকে যাইবা, তোমার জায়গা বেছে বেছে বাবা টানবো ইয়াবা টানবো, তোমার ছেলের লেগে তুই যাবা বিল্ডিং বানাইয়া ওটা ইয়াবা খাইবো গাঞ্জা খাইবো, আর কবরে তুই পিটানি খাবি, আর গে গেলে পিটানি, কথা কও না কেন? অতএব নিজের জায়গায় বেশ আল্লাহর ঘরে টাকা দিয়ে যাও, লাখ লাখ টাকা কবরে যে বলতে পারবা তোমার ঘরে দিয়েছি, তোমার আলেম না কইছে তোমার ঘরে টাকা দিলে বলে আমার জান্নাত দিবা? কে কইছে আপনি জান্নাত যাবেন? অবশ্যই যাবেন ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? জোরে কোন যুবক। তাহলে তিন নম্বর শর্ত, মা বাবার জান দিয়ে ভালোবাসতে হইব, বাসবি ভাই? কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই, দেখো দেখাও দেখাও।
জান দিয়ে মা বাপরে ভালোবাসবা, জান দিয়ে ভালোবাসবা। মায়েরে কোনদিন চোখ উল্টে একটা কথা বলবি না, বাবার দিকে একটা ঝাড়ি দিয়ে কথা বলবি না, তোর জন্য জান্নাত ওয়াজিব। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাহাত, ছোট্ট ছোট বাচ্চাগুলা ওয়াদা করছে, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, জোরে কো না আমিন। এ যুবক মারসা গিয়ে দূরের দিকে আছে, জোরে কো না, আরো জোরে না। মাত্র এক পাঁচ মিনিট একটা ঘটনা শুনাই দিই, শোনাবো? মারসা গিয়ে দূরের দিকেও নাই, মারসা গিয়ে দূরের দিকেও নাই। আরে এই করোনার ভিতরে কত লোক মারা গেছে না ভাই? হ্যাঁ, বাজানদে রামপুর একটা ঘটনা, আমার কাছে তার স্বামী ফোন দিয়েছে, হুজুর বলেন আমার বিবি আপনার ওয়াজ প্রতিদিন না আসই না ঘুমাইতো না, আপনি তো জীবনে জানতেন না যে আপনার কত লক্ষ লক্ষ ভক্ত আছে। হুজুর আমার বিবি আপনার মায়ের ওয়াজ শুনিয়া প্রতিদিন কান্দে, হুজুর আপনার কাছে একটা টেলিফোন করে জানাইলাম, হুজুর আমার বিবি করোনায় মারা গেছে, আমার ঘরের কাছেও কেউ একটা লোক জানাজায় আসে না, মসজিদের মাইকে মাইকিং হয়ে গেছে, এই ঘরে করোনা রোগী মারা গেছে, এর ওস্তায় কেউ হাঁটবেন না, রাস্তা বন্ধ। হুজুর অ্যাম্বুলেন্সটা আনতে চাই, অ্যাম্বুলেন্স আসবে না। হুজুর আমার বাড়ি চাঁদপুর, আমি এখানে ভাড়া থাকি, হুজুর বাড়িওয়ালা আমার বাড়িতে রশি টানাই দিছে, লাল নিশানা, আমরা কোথা জায়গা যাইতে পারম না। হুজুর আপনি যদি একটু আসতেন, প্রাণ খুলে দোয়া করতাম। আমি বললাম ভাই আমি আসিয়া কি করব, হুজুর আসেন একটু, হুজুর আসেন। লকডাউনের ভিতরে বাবা গাড়িটা টান দিয়া গেলাম, যায় দেখি কাফনের কাপড়টা এইভাবে আল্লাহর বান্দিরে পড়াইয়া, তিন বছরের একটা বাচ্চা আছে বাবা, এই বাচ্চাটা মায়ের কাফনের কাপড়ের মাথার কাছে ধরে টানে আর বলে আম্মু তুমি কথা কও না কাকু, আম্মু তুমি কি আর কোনোদিন কথা কইবে না, আম্মু আমাদের ঘরের কাছে কেউ আসে না, এই দুনিয়ায় যাদের বাল্যকালে মা বাবা মারা গেছে বাবা তাদের মতো দুঃখ আর কেউ নেই বাবা। এই ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ভারিয়া দেখো, ওই যে তোমাদের আব্দুর রহিম বিপ্লবী, ওর তো বাবা নাই, ওর বুকটা ভারিয়া দেখো বাবার জন্য কত কষ্ট। বাজানরে আমি আপনাদের একটা সবক দিয়ে যাই, এই জমিনে যাদের মা বাবা আছে কোনোদিন চোখটা উল্টে কথা হইল না, ওই করোনা রোগীর লাশের পাশে বসে ছোট্ট সন্তানটা কাঁধে আর কাফনের কাপড় ধরে টানে, আম্মু আমার কে স্কুলে লয়ে যাবে, আম্মু বলেন তো বাবা এই সন্তানটা বড় হইলে আর কে বুঝাইয়া বলবে, তোমার মা তোমার এতটুকু বয়সে রাইখে চইলা গেছে। এ যুবক ভাইরা আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই, এই জমিনে বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, অক্টোবরের 10 তারিখ শুরু হয়ে যাবে বিশ্ব নবীর শুভ আগমন, যেই মাসে হয়েছে মৃত্যু এই মাসে হয়েছে বাবা। ওই চাঁদে আল্লাহর কাছে আজকে তওবা করে বলবো, আল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীর এবং মা বাবারে কষ্ট দিব না।